কে বের করে দিয়েছেন বোরকা পরা অপরাধে। ওনাকে যখন জিজ্ঞেস করা হল, প্রক্টর মহোদয় জিজ্ঞেস করলেন আপনি কেন এটি করলেন, উনি বললেন যে ছাত্রী আমার ক্লাস করবে তাকে আমি চিনতে পারবো না, এটা হতে পারে না, সেটা যুক্তি উনি উত্তর দিয়েছেন। কিন্তু ছাত্রকে মানে তিনি বলেছেন ক্লাসে বলেছেন বোরকা নাকি জঙ্গিবাদের পোশাক, সন্ত্রাসবাদের পোশাক। ডক্টর মিজানুর রহমান, আজিজুর রহমান, আপনার কাছে প্রশ্ন আমাদের, গত কয়েকদিন আগে মাগুরাতে একটি শিশু সহ মাকে গুলিবিদ্ধ করেছিল কোনো জঙ্গি, তাকে ক্রোশে হত্যা করা হয়েছে, তাকে জঙ্গি বলা যাবে? তা নিশ্চয়ই সে জঙ্গি। গত তিন দিন আগে হাজারীবাগের ছাত্রলীগের সভাপতিকে ক্রোশে হত্যা করেছে, তিনি একটা ছেলেকে হত্যা করেছিল, রাজবাহী তাকে হত্যা করেছে, গত পরশু দিনকে গাজীপুরে যুবলীগের একজনকে হত্যা করেছে। তাহলে ডক্টর আজিজুল হক সাহেব যাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করছেন, এত সোনার ছেলেগুলিকে কেন পুরস্কার দেওয়া হচ্ছে, জাতির প্রশ্ন ঠিক না? আমাদের সাহেব রহমতুল্লাহ বলেছিলেন মাদার গাছ লাগিয়ে আম খাওয়ার আশা করা যায় না। ডক্টর আজিজুল হক সাহেব আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে শিক্ষক হয়েছেন, অনেক ছাত্র উপহার দিয়েছেন, কিন্তু আপনার মাঝে এতটুকু জ্ঞান উপলব্ধি হয়নি, একটি মেয়ে বোরকা পড়লে জঙ্গি হয় কি ভালো হয় এতটুকু বোঝার উপলব্ধি হয়নি, কারণ আপনার মাঝে সে উপলব্ধি আসার মতো জ্ঞান কি আপনার হয়নি, যদিও আপনি ডক্টর ডিগ্রি অর্জন করেছেন। ডক্টর মিজানুর রহমান স্যার, আপনার বিশ্ববিদ্যালয় মেয়েদেরকে কারা ধর্ষণ করে, আপনার বিশ্ববিদ্যালয় মেয়েদেরকে কারো বাথরুমে গোসল খানায় লজ্জিত ভাবে ভিডিও প্রকাশ করে, ওই তারা কোনদিন বোরকা পরে যায় নাই, যারা বোরকা পরে না ডক্টর আব্দুল হক তাদেরকে আপনি ভক্ষণ করে লম্বাকে দৈত্য প্রকাশ করার জন্য ইসলামের উপরে কল্যাণ করেছেন। ডক্টর আহমদ বিন সিদ্দিকি, এই ডক্টর আজিজুল হককে অবিলম্বে পদত্যাগ করাতে হবে, তাহলে ছাত্র আন্দোলন দুর্বল আন্দোলন গড়ে তুলবে, অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে, অধিষ্ঠা ও দেখিয়ে দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় হবে, এটা মেনে নেওয়া যায় না। ডক্টর আজিজুল হক সাহেব আপনি ভালো করে খেয়াল করে দেখুন, যে মেয়েটিকে বের করে দিয়েছেন ওই বাবু মহোদয় কিছু বলেন নাই, নিয়েও কিছু বলেন নাই, কিন্তু আপনি একজন বোরকা পরিহিত নয়, বোরকা বিহীন একটি মেয়েকে বের করে দেখে উপর আপনার পিঠে চামড়া তুলে দিবে মেয়েরা করে। ইসলাম আদর্শ শিখিয়েছে একটি বোরকা পরা মেয়ে কি আমার আদর্শমান, আপনি সদস্য দেখেছেন। অতএব ছাত্র বন্ধুকে আহ্বান জানাবো, আসুন ছাত্র আন্দোলন সারা বাংলাদেশ নয় বিশ্বের মাঝে ঠিক আম গাছ লাগিয়ে আম খাবার মতো একটি আম তৈরি করে, সোনা বাংলাদেশ করতে হলে সোনার মানুষ তৈরি করতে হয়, ছাত্র আন্দোলন সেই কাজ ঠিক হয়ে যাচ্ছে প্রতি পর্যন্ত। সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, আমার আন্দোলন।